বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে খুলনা নগরের শিববাড়ি মোড় নতুন রাস্তা মোড় জিরো পয়েন্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা এ সময় পুলিশের লাঠিচার্জ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড রাবার বুলেট কোনো কিছুই দমাতে পারেনি শিক্ষার্থীদের তবে দুয়ে আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উপর যে বর্বর হামলা পুলিশ চালিয়েছে সেটা কখনই ভোলার নয় ওই দিন আমি ব্যক্তিগতভাবে পাঁচ বার পাঁচটা টিয়ার গেছে আমার সামনে আসছে এবং আমার দুই তিনটা তো আমার গায়ের উপরে এসে পড়ছে তো ওইখানে আমি দেখছি যে শত শত স্টুডেন্ট ওই দিন আহত হয়েছে পুলিশের যৌক্তিক সংস্কার চায় এবং জনপুলিশ কখন আর এরকম জায়গায় না যেতে যেতে পারে এই সিস্টেমটা আমাদেরকে ডেভেলপ করতে হবে এবং সবথেকে বড়ো কথা এই সরকারের কাছে আমার সব থেকে যদি বলি যে একটা দাবি তো সেটা হচ্ছে এই যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার অবশ্যই হতে হবে এবং দ্রুততম সময়ের ভিতরে হতে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনেই এসে আমাদের সামনে থেকে গুন্ডা পুলিশ বাহিনী তারা আমাদের উপরে আক্রমণ চালায় সর্বপ্রথম তারা শুরু করে টিআর গ্যাস এবং মর্টার গ্যাস দিয়ে হঠাৎ করে আমার বুকে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে দ্বিতীয় গেট আছে সেই দ্বিতীয় গেটের সামনে আমার বুকের এই বা পাশে ঠিক এইখানটাতে একটা রাবার বুলেট লাগে বর্তমান যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদেরকে একটা ন্যায়ের রাষ্ট্র তারা ফিরিয়ে দিক এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশে প্রতিটি মানুষের মুখে হাসি থাকবে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে আন্দোলন তীব্র হওয়ার পর প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সমন্বয়কদের কাছে হুমকিও আসতে থাকে যখন আন্দোলন তীব্রশীল হয়ে ওঠে গতিশীল হয়ে ওঠে চূড়ান্ত পর্যায়ে চলে আসার সময় প্রচণ্ড পরিমাণে রাজনৈতিক বাধা প্রশাসনিক বাধা পুলিশি হয়রানি সহ বিভিন্ন ধরনের হুমকি আসতে থাকে আমাদের প্রশাসনের উপর তীব্র চাপের ফলে আমাদেরকে হল ছেড়ে দিতে বাধ্য করা হয় এবং হল প্রতিটি জায়গায় প্রতিটি ছাত্র ছাত্রীর বাসায় পুলিশ চিরনীয় অভিযান চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অন্যান্য সন্ত্রাসীরা সেখানে বিভিন্ন ধরনের হুমকি আপনারা জানেন যে আমাদের পরিবারের উপর হুমকি চলে আসে প্রায় প্রায় বিভিন্ন জায়গায় বাসা চেঞ্জ করতে হচ্ছে আমি মাঝরাতে বাসা চেঞ্জ করেছি আমাকে বিভিন্ন দপ্তর থেকে ফোন দেওয়া হয়েছে যে আমার আমার পরিবারের উপর হুমকি আসবে সো আন্দোলনের দিনগুলো আমার কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে সাধারণ মানুষের উপলব্ধির ভাষা উপলব্ধি কতটা সেটা না বললেও তাদের যে সমর্থন ছিল একশোতে একশো ভাগ সে কারণেই আজকে এই বিজয় হয়েছে এই বিজয় আসলে শুধুমাত্র শুধুমাত্র শিক্ষার্থীদের নয় এই বিজয় প্রতিটা সাধারণ মানুষের বাংলার প্রতিটা জনগণের যে সেদিন অব্দি জন্মগ্রহণ করেছে তাদের সকলের এই বিজয় এই বিজয়টা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা এখনও অবধি মাঠে আছি আমরা প্রতিটা সময় প্রতিটা জায়গায় আমরা চেষ্টা করছি এই বিজয়কে অক্ষুণ্ণ রাখার এ কারণে আমার দেশবাসীর প্রতি আহ্বান আপনারা যে যা জায়গা থেকে নৈতিকতার জায়গা থেকে ইতিবাচক ভূমিকা রাখুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষার্থীদের দাবি দেশটাকে সংস্কার করে সুশাসন প্রতিষ্ঠায় ডেস্ক দেশ টিভি